আজ ইসলামপুর বিধানসভায় দাপিয়ে বেড়ালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিভিন্ন এলাকায় পদযাত্রার পাশাপাশি হুট খোলা গাড়িতে করে প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জনদরদী ভূমিপুত্র মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে দুই নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়াফল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করল। করে গেলেন আপনার নির্বাচন ক্ষেত্রতে, কতটা আপনি হচ্ছে শক্তিশালী মনে করছেন নিজেকে? অনেক। আজকে যে হিসাবে পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, আর তারপর অভিষেকদার কালকে যে সভা হলো, যেটা মানে যেটাকে বলে পাওয়ার ব্যাক সভা, হ্যাঁ, সেই সবার গর্জনটা পুরো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পড়েছে, অনেক সারা পড়েছে। কালকে মানে একটা ঐতিহাসিক ভাষণ অভিষেক ব্যানার্জি দিয়েছেন, হ্যাঁ, সেই ভাষণের প্রভাব পুরো লোকসভা কেন্দ্রে পড়েছে। আর আমাদের কর্মীরা আর কার্যকর্তারা সবাই উজ্জীবিত হয়ে এখন রাত দিন মেহনত করে তারা শুধু 26 তারিখ দিনটা অপেক্ষা করছেন। 26 তারিখ না যাওয়া পর্যন্ত কেউ ঘুমাবেন না, কেউ ঠিকমতো খাবেন না, সবাই একদম মাঠে নেমে পড়েছেন। এদের উৎসাহ দেখে আমি উৎসাহিত, আমিও এদের সাথে যতটা পারছি নিজের 100% দেওয়ার চেষ্টা করতেছি। পায়ে হেঁটে হোক, গাড়ির উল্টোর মধ্যে দাঁড়িয়ে হোক, প্রচার পর্ব আমরা সারছি।